ব্যাপক তাণ্ডবের পর বৃষ্টি ছড়িয়ে বিদায় নিউ রিমাল। আকাশে কমে গেছে মেঘের ঘনঘটা, বেড়েছে গরমের দাপট, তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে সারাদেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ কালবেলাকে জানান, রিমালের প্রভাবে বিশেষ করে রংপুরে তেমন বৃষ্টি হয়নি। রংপুরে ইতিমধ্যে হিট ওয়েভ চলে এসেছে এবং সেসব স্থানে হিট ওয়েভ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, এর আগে সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলেছে, সে সময়ে মাটিতে শুষে নেওয়া তাপমাত্রা এখন বৃষ্টির কারণে বের হয়ে আসছে প্রকৃতিতে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যার প্রভাব তাপপ্রবাহ না থাকলেও গরম অনুভব হচ্ছে। হিট ওয়েভ সারা দেশে ছড়িয়ে পড়বে কিনা তা জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, তাপপ্রবাহ সারা দেশে ছড়াবে না, কিন্তু অনেক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তবে আগের মতো এত তীব্র হবে না, তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস থাকবে।